ছাত্র জনতার অভ্যুত্থানে সৃষ্ট নতুন বাংলাদেশ গড়তে সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ জরুরি। পুরনো কাঠামো টিকে থাকলে ফের গণঅভ্যুত্থানের শঙ্কা থাকবে। রাজধানীতে আজ এক আলোচনায় এমনটাই বললেন বক্তারা। প্রগতিশীল মৌলবাদ বিরোধী গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে পরবর্তী বাংলাদেশ কেমন হতে পারে তা নিয়ে বাংলাদেশের ইতিহাস, বর্তমান ও ভবিষ্যতের পটভূমিতে ছাত্র জনতার অভ্যুত্থান 2024 শিরোনামে আলোচনার আয়োজন করে জুলাই গণপরিষদ প্ল্যাটফর্ম। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে এই আয়োজনে বক্তারা বলেন, রাষ্ট্র গঠনে সব শ্রেণীর মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একটা ব্যক্তি যার যার নিজের জায়গা থেকে বলছে যে এই আন্দোলন আমি করেছি, আমরা করেছি এবং এই আন্দোলন আমাদের মতো হওয়া দরকার। আমরা মনে করি নি যে আমরা যেটা বলছি সেটা আসলে পুরো জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে, কিন্তু পুরো জনগোষ্ঠীর সাথে আমাদের এক ধরনের বিচ্ছিন্নতা কিন্তু আমাদেরও আছে, নাগরিক সমাজেরও কিন্তু এক ধরনের বিচ্ছিন্নতা আছে, এটা এক ধরনের সেলফ ক্রিটিক্যাল জায়গা থেকে দেখার সুযোগ আছে। নতুন করে কিভাবে দেশকে ঢেলে সাজানো যায় তা নিয়েও আলোচনা হয়। একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা হঠাৎই হচ্ছে না, আমরা গণঅভ্যুত্থান করলাম, এরপর দেখা গেল কিছু মাইলফলক রিচ করে কিছুদিন পর আবার এরকম একটা ব্যবস্থা আসলো, এটা তো কখনই কাম্য না। আমরা তো বারবার আমাদের রক্ত ঝরাতে পারি না। রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। জহিরুল মহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।